بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى উপস্থিত উলামায়ে কেরাম ও রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা আসরের সালাতের পর থেকে হয়তো দীর্ঘ সময় আমাদের মুহতারাম ডক্টর লুকমান সাহেবের নিকট থেকে খুবই মূল্যবান বক্তব্য শুনেছেন কোরআন এবং সুন্নার আলোকে। আলোচনা অল্প হলে যদি আমল করা যায়, অল্প আলোচনাই যথেষ্ট। বেশি আলোচনা শুনলাম কিন্তু আমরা সেগুলোকে ধরে রাখতে পারলাম না, গ্রহণ করতে পারলাম না, আমল করতে পারলাম না, তাহলে সেটা আমাদের হিতের বিপরীত হবে। এই জন্য আমল বেশি করা, ইলম অর্জন কম করা, অথবা যে পরিমাণ ইলম অর্জন করা হবে সেই পরিমাণ আমল করতে হবে। যা জানা যাবে তা আমলে পরিণত করতে হবে, এটাই হলো মুমিনদের কাজ। কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেছেন যে মুমিনরা যখন আল্লাহর একটা বাণী শুনে, হাদিসে আসছে সাহাবীয়ে কেরাম সম্পর্কে যে কোরআনুল করিমের একটা আয়াত নাজিল হলে ওনারা ওই আয়াতের উপরে আমল করার আগে অপর আরেকটা আয়াত নাজিল হতো না। এর মর্ম কি? যে আরেকটা আয়াত নাজিল হওয়ার পূর্বেই সাহাবিয়ে কেরাম সেই আয়াতের উপরে আমল করতেন এবং সেটাকে তাদের জীবনে তারা বাস্তবায়ন করে ফেলতেন, বাস্তবায়ন করতেন। অর্থাৎ আমাদেরকে আমলের নিয়তে বসতে হবে, আমলের নিয়তে আসতে হবে, আমলের নিয়তে আলেমদের নিকট থেকে ওয়াজ ও নসিহত শুনতে হবে। যে আমি কিছু আমল করার আশায় আজকে মসজিদ আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমার এই মসজিদে ইফতার মাহফিল হবে, সুযোগ্য আলেমরা বক্তব্য রাখবেন, সেখান থেকে আমি আমার জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করব, কিছু আমল করব, এই নিয়তে আমাদেরকে বসতে হবে এবং আসতে হবে। তবেই না আমাদের এই সময়টা সম্পূর্ণ সার্থক হবে, নেকি হবে এবং সওয়াব এর বিনিময়ে আল্লাহর কাছে আমরা সওয়াব পাব। নচেত শুধু শুনলাম আর এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিলাম, আমরা আমলে পরিণত করলাম না, ইলম গ্রহণ করলাম না, শিক্ষা গ্রহণ করলাম না, তাহলে আমাদের ওই আলোচনা শোনাতে কোনো লাভ নেই। মুমিনদের পরিচয় হলো তারা বলবে সামিনা ওয়া আতানা, আমরা যা শুনলাম তা আনুগত্য করলাম, মেনে নিলাম, এইটা হলো মুমিনের আদর্শ। আর মুনাফিকের আদর্শ হলো তারা, মুনাফিকরা কি বলে, সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। মৌলবীর মতো মৌলবী কয়ে যাক, আমগর মতো আমরা চলবো। হ্যাঁ, চলতে চলতে বুড়ো হয়ে গেলাম গা, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো কি আবার নতুন ভাবে হিগন লাগবো না? হ্যাঁ, যা বাপ দাদা কইরা গেছে, বাপ দাদারে যা করতে দেখছি, এইটার উপরেই থাকবো, মরি আর বাসি, দরকার পরে জাহান্নামে যান লাগে, নাউজুবিল্লাহ জাহান্নামে যাবো, তাও বাপ দাদারটা ছাড়বো না। আছে না এরকম কিছু মানুষ? হ্যাঁ, এই নীতি হলো বানু ইসরাইলদের আদর্শ, এটা হলো মুনাফিকদের আদর্শ, এটা কখনোই মুমিনদের আদর্শ হতে পারে না। মুমিনদের আদর্শ হলো আমি কোরআন এবং সহি হাদিস থেকে যা শুনবো সেটাকে আমার জীবনে তখন থেকেই বাস্তবায়ন করার চেষ্টা করব এবং আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করব, এটা হলো মুমিনের কাজ। অতএব আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুমিন,
এবং আমাদেরকে এই চিন্তা চেতনা রেখে এই মনোবাসনা রেখে আমাদেরকে এখানে বসতে হবে যে আমরা আমল করার যা আশায় এখানে এসেছি। আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে যে এই উসিলায় আমরা যারা কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এর মাধ্যমে আমাদের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে একটি আয়াত বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল নাহবিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা সকলেই এই জান্নাত থেকে বেরিয়ে যাও, দুনিয়ায় অবতরণ করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নিশ্চয়ই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়াতের বাণী আসবে। ফামান তাবিআ হুদায়া, যে আমার সেই হেদায়াতের বাণীর আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ায় এবং কবরের জীবনে কোনো আশঙ্কা থাকবে না, কোনো ভয়ভীতি থাকবে না, এবং তারা আখিরাতে পরকালেও কোনো রকম চিন্তাযুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমার পক্ষ থেকে তোমাদের সকলের নিকটে হেদায়েতের বাণী বা হেদায়েতের বার্তা পৌঁছবে, যারা সেই হেদায়েতের বার্তার আনুগত্য করবে, অনুসরণ করবে, তাদের দুনিয়াতে এবং কবরের জীবনে কোনো ভয় ভীতি থাকবে না। কবরের আজাবের, দুনিয়াতে চলাফেরার শত্রুর ভয়, মানব শত্রু, দানব শত্রু, পশু শত্রু, শয়তান শত্রু, ইবলিস শত্রু, যত ধরনের শত্রু আছে কোনো রকম শত্রুর শত্রুতার কোনো ভয়ভীতি থাকবে না। যারা আমার হেদায়েতের বাণী পৌঁছার পরে সেই হেদায়েতের বাণীর আনুগত্য করবে, অনুসরণ করবে, এবং পরকালে আখিরাতের জীবনেও পরকালের জীবনেও তাদের কোনো চিন্তা থাকবে না, পরকালের জীবনের ব্যাপারে তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, কোনো রকম চিন্তা তাদের অন্তরে থাকবে না যে আমার আখিরাতে কেমন অবস্থা হয়, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, হাশরের ময়দানে কি আমার আজাব হবে কি না, পুল সিরাতে পার হবো পার হতে পারবো কি না, এইরকম কোনো রকম চিন্তা তাদের থাকবে না। নিশ্চিন্তায় তারা আখিরাতের জীবন পার হয়ে যাবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং কবরের জীবনের ব্যাপারে নির্ভয় দিয়েছেন এবং আখিরাতের জীবনের ব্যাপারেও নির্ভয় দিয়েছেন। কিসের বিনিময়ে? আমরা দুনিয়ার জীবনেও সুখে শান্তিতে বাস করতে পারবো, কবরের জীবনেও সুখে শান্তিতে বাস করতে পারবো, আখিরাতে পরকালের জীবন কিয়ামতের জীবনেও আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো, যদি আমরা একটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের মেনে চলি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের যে বার্তা পাঠাবেন সেই বার্তার যদি আমরা অনুসরণ করি, আনুগত্য করি। এখন হেদায়েতের বার্তা কি? হেদায়েতের বার্তা হলো মহাগ্রন্থ আল কুরআন, হেদায়েতের বার্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, তার আদর্শ, তার তরিকা, তার সুন্নত, এইগুলো হলো আমাদের জন্য হেদায়েতের বার্তা। আর যারা হেদায়েতের বার্তার অনুসরণ না করবে, মহাগ্রন্থ আল কোরআনকে মেনে না চলবে, তাদের কি পরিণত হবে তাদের জন্য পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতের সাথে কুফরি করবে এবং এগুলোকে অস্বীকার করবে, উলাইকা লাহুম আযাবুন শাদীদ, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা লাহুম যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, তারা সদা সর্বদা জাহান্নামে অবস্থান করবে এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, আযাবের ব্যবস্থা রয়েছে। কাদের জন্য? যারা মহাগ্রন্থ আল কোরআনের বাণীকে গ্রহণ না করবে, কোরআনের হেদায়াত গ্রহণ না করবে, তাদের জন্য এই শাস্তির ঘোষণা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি আপনাদের সামনে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন,
أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا এই আয়াতের অনুকূলেই এই আয়াতগুলো আগে যে আয়াতটা বললাম সেই আয়াতের অনুকূলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকান যে ব্যক্তি আমার জিকির থেকে আমার শরণ থেকে আমার আলোচনা থেকে মুখ ফিরিয়ে নেবে মান আ'রাদা আন যিকরি এবার জিকির বলতে কাকে কোন জিনিসকে বোঝানো হয় জিকির অর্থ সালাত জিকির অর্থ কোরআন তেলাওয়াত সম্পূর্ণ কোরআন আল্লাহর জিকির পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর জিকির আবার আমরা তাসবিহ পাঠ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো জিকির আবার আজকে আমরা যে সমাবেশ করেছি উলামায়ে কেরাম এখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করতেছেন আপনারা মহব্বতের সাথে বসে শুনতেছেন এটাও আল্লাহর জিকির এবং আমরা যদি কেউ এমনি একা একা বসে আল্লাহর কথা স্মরণ করি মনে মনে আল্লাহর মহত্ত্বতার কথা স্মরণ করি আল্লাহর যে কৃতিত্বতা আল্লাহর যে নিয়ামত এগুলোর কথা যদি মনে মনে স্মরণ করি এটাকেও আল্লাহর জিকির বলা হয় অর্থাৎ জিকির বলতে দীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইসলাম ধর্মকেও জিকির বলা হয়েছে তাহলে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকান যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে অর্থাৎ যে ব্যক্তি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি কোরআনকে শিক্ষা গ্রহণ করা কোরআনকে বুঝার থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি সালাত আদায় করার থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মানার থেকে মুখ ফিরিয়ে নেবে সব কিছুই এই জিকিরের অন্তর্ভুক্ত রয়েছে তাহলে ওয়ামান আ'রাদা আন যিকরি যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ ইসলাম ধর্মের বিধিবিধান মানার থেকে মুখ ফিরিয়ে নিল মহাগ্রন্থ আল কোরআনকে বুঝে পড়া এবং তদনুযায়ী আমল করার থেকে মুখ ফিরিয়ে নিল ফা ইন্না লাহু মাঈশাতান যানকান নিশ্চয়ই তার জন্য অনেক কষ্টদায়ক সংকীর্ণতম জীবন যাপন রয়েছে কষ্টদায়ক এবং সংকীর্ণ জীবন যাপন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমরা বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান কালেমাধারী মুসলমান বলে আমরা স্বীকার করি কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে মানি এমন কয়টা পরিবার পাওয়া যাবে ইসলামকে ফরজ ওয়াজিব কমপক্ষে মুস্তাহাব আমি বাদি দিলাম ফরজ এবং ওয়াজিবগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলে এমন একটা পরিবার পাওয়া যায় কিনা সন্দেহ বিরল হয়তো লাখে দুই একটা পাওয়া যেতে পারে যে পরিবারের মধ্যে সম্পূর্ণভাবে ইসলামিক তাহজিব ও তামাদ্দুন ইসলামিক নিয়ম কানুন সেই পরিবারে বাস্তবায়িত হয় এবার আমরা নিজেরা দাবি করি যে আমরা মুসলমান কিন্তু সত্যিকারে আমাদের ভিতরে ইসলাম কতটুকু আছে আর আপনাদের কাছে আবার আমার আরেকটি প্রশ্ন আমরা যারা বাংলাদেশে মুসলমান বাস করি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশ এ দেশে কি আমরা শান্তিতে বাস করি না অশান্তিতে আমাদের মাঝে কি শান্তি বিরাজ করে আমরা কি পারিবারিকভাবে শান্তিতে আছি আমরা কি সামাজিকভাবে শান্তিতে আছি আমরা কি রাষ্ট্রীয়ভাবে শান্তিতে আছি কোন দিক থেকেই আমরা শান্তিতে নাই সর্বত্র আমাদের রন্ধ্রে রন্ধ্রে অশান্তি বিরাজ করছে আমরা শান্তিতে জীবন যাপন করতে পারতেছি না তাহলে আমাদের এই জীবনযাত্রাটা কি সচ্ছলতা এবং ব্যাপকতার সাথে আমরা
খুবই আনন্দের সাথে করতেছি না সংকীর্ণতার ভিতর দিয়ে অনেক কষ্টের ভিতর দিয়ে আমরা জীবন যাপন করতেছি। কি বলেন? কষ্টের ভিতর দিয়ে জীবন যাপন করতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন এবং সুন্নার উপর আমল থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবন যাপন কিভাবে করাবেন? অনেক সংকীর্ণতম ভাবে করাবেন, কষ্ট দিয়ে করাবেন, অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে তাদেরকে জীবন যাপন করতে হবে। এবার আল্লাহর কোরআনের সাথে আমাদের জীবনযাত্রার কি মিল আছে না নাই? মিল আছে না? কেন আমাদেরকে কষ্টে জীবন যাপন করতে হচ্ছে না? আমাদের জীবনটা খুব সংকীর্ণতম নয়? আমাদের জীবনযাত্রা কষ্টের নয়, অশান্তির নয়? তাহলে আল্লাহ যে বলেছেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আমি অনেক সংকীর্ণতম জীবন যাপন করাবো, তাই জন্যই আমাদের আজকে এই দেশে শতকরা 90 জন মুসলমান হওয়ার পরেও আমাদের এত কষ্ট দুঃখ দুর্দশার ভিতর দিয়ে, অশান্তির ভিতর দিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হচ্ছে। আমাদের শান্তি কোথাও নেই। তার একমাত্র কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ, ইসলাম ধর্মের যে বিধিবিধান সেগুলোর উপর আমল করা আমরা ছেড়ে দিয়েছি। আমরা নাম কেউ আসতে মুসলমান, হয়তো একটা পরিবারে মুরব্বী আছে দুই একজন, মা বাবা 60-70 বছর বয়স হয়ে গেছে, আমার মতো চুলদাড়ি পেকে গেছে, এখন তারা নামাজ না পড়লে তো আর গতি নাই, কয়দিন পরে কবরে জানি কবে চলে যাইতে হয়, বাধ্য হয়ে নামাজ পড়ে। মুরব্বীরা, বাড়ির প্রধান যারা, তারা বিপদে পড়ে নামাজ পড়ে, কিন্তু তার ছেলে মেয়ে নামাজ পড়ে না। কি ঠিক বললাম না ভুল বললাম? ছেলে মেয়েকে নামাজ পড়তেও বলে না। সন্তানকে যে নামাজ পড়ার জন্য শাসন করবে, শাসন করা দূরের কথা, তাদেরকে নামাজ পড়তেও বলে না, মেয়েকে পর্দা করতেও বলে না। ছেলে মেয়েকে রমজান মাস আসছে, হাজি সাহেব, মুসল্লি সাহেব, এই লম্বা দাড়ি, একটা টুপি মাথায় দেন, বিরাট জুব্বা পরেন, উনার বাড়িতে খবর নিয়ে দেখেন গা, উনার ছেলে মেয়ে রোজাও রাখে না। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কি ইসলাম আমাদের পরিবারে, আমাদের বাড়িতে কি বাস্তবায়িত হচ্ছে? আর যদি ইসলাম আমাদের পরিবারে বাস্তবায়িত না হয়, তাহলে আমাদের পরিবারে কি কখনো শান্তি আসতে পারে? কোশ্চেন কালেও শান্তি আসতে পারে না। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান যানকান, তাদেরকে দুনিয়াতে অনেক কষ্টে জীবন যাপন করতে হবে। এই জন্যই আজকে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই। কি বলেন? স্বামী স্ত্রীতে শান্তি আছে? স্ত্রী স্বামীর কথা মানে, আমল ঠিক মতো করে, হ্যাঁ, পর্দা করে? একটি হাদিস পড়লাম, যখন সর্বপ্রথম জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে দেখে ভয় পেয়ে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, খাদিজা, আমি তো এরকম কি যেন দেখলাম, অদ্ভুত ধরনের, একেবারে মাটির থেকে আকাশ পর্যন্ত কালো কি ছায়ার মতো, আমি দেখে ভয় পেয়ে গেছি। খাদিজা বললেন, উনি কি আপনার কাছে মাঝে মাঝেই আসেন? বললেন যে হ্যাঁ, আমার কাছে উনি মাঝে মাঝেই আসেন। ঠিক আছে, আরেকবার যখন আসবেন আমাকে আপনি বলবেন, আমি পরীক্ষা করব এটা কি। আরেকবার জিব্রাইল আলাইহিসসালাম আসছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেছেন, খাদিজা, এই তো এখন উনি আসছেন আমার কাছে। খাদিজা বলেন, ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে আমার উরুর উপরে বসেন। আল্লাহর নবীকে খাদিজা বলতেছে, আপনি এসে আমার রানের উপরে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার রানের উপরে বসলেন। বসার পরে এবার খাদিজা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো তাকে দেখতেছেন? সে কি এখনো আছে আপনার কাছে? কয়ে হ, আছে, এখনো যায় নাই। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মাথায় যে উড়না ছিল, মাথার উড়নাটা
খুলে ফেলে দিলেন, মাথার উড়নাটা খুলে ফেলে দিয়ে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন দেখেন তো উনি আছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না খাদিজা, তুমি মাথার উড়না ফেলে দেওয়ার সাথে সাথে সে চলে গেছে আর এখানে নাই। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি নিশ্চিত থাকেন এটা কোনো জিন ভূত প্রেত নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা আপনার কাছে এসেছিল। কারণ কোন নারী যদি তার মাথার কাপড় ফেলে দেয় ওই মুহূর্তে ওই জায়গায় আল্লাহর কোন রহমতে ফেরেশতা থাকতে পারে না। সুবহানাল্লাহ, আজকে আমাদের বাড়িঘরের কি অবস্থা? আমাদের মা বায়ের বোনেরা কি মাথায় কাপড় দেয়, ওড়না দেয়? তারা অর্ধ উলঙ্গ হয়ে পারলে বাড়ির ভিতরে সবার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে নিজের যুবক ছেলে, নিজের মেয়ের জামাতা, নিজের ভাই, নিজের উমক তুমক বিভিন্ন জনের সামনে, এমনকি যাদের সাথে পর্দা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তাদের সামনেও বেগানা হয়ে বেপর্দা হয়ে মহিলারা দৌড় পারতেছে, পারে কিনা বলেন? হ্যাঁ, আমরা রোজা রাখি, রোজা আমাদের কাছে কেন আসছে? রোজা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর কেন দেন? আমাদের গুনাহ মাফ করার জন্য, আমরা যাতে তাকওয়াবান হতে পারি। আমার পূর্বে ডক্টর সাহেব এ ব্যাপারে দৃষ্টিপাত করেছেন, আপনাদের সামনে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ উনি বলেছেন। তাকওয়া হলো অন্তরের বিষয়। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া অর্জন হয় কোথায়? শরীরে? হ্যাঁ, সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে লেখছে আব্দুল কাদের জিলানি ইয়ামানি রাহিমাহুল্লাহ, আল্লাহর যত ওলি ছিলেন সমস্ত ওলিদের মধ্যে বিশ্ববিখ্যাত ওলি ছিলেন আব্দুল কাদের জিলানি। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। কেন নাউযুবিল্লাহ মিন যালিক? উনি আলেম হতে পারেন, উনি ইমানদার মুত্তাকি হতে পারেন, কিন্তু উনি যে আল্লাহর ওলি ছিলেন এই সার্টিফাই কি আল্লাহ দিয়েছেন ওনার ব্যাপারে? হ্যাঁ, নবীকে বলে গিয়েছেন, তাহলে পৃথিবীর কারো ব্যাপারে ওলির সার্টিফিকেট কি কেউ দিতে পারবে? কোশ্চিন কালে কেউ দিতে পারবে না। অতএব কারো দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, তার নামাজ দেখে, তার রোজা দেখে তাকে ওলি বলা যাবে না, মুত্তাকি বলা যাবে না। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরে, তাকওয়া অন্তরে, তাকওয়া অন্তরে। যার অন্তরে তাকওয়া থাকবে তার বহির প্রকাশ ঘটবে তাকওয়ার, তার আমলের মাধ্যমে, তার সৎ আমলের মাধ্যমে তার তাকওয়ার বহির প্রকাশ ঘটবে। আমি দাবি করি মুত্তাকি, আমার বাড়িতে নামাজি নাই। আমি দাবি করি মুত্তাকি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, টেলিভিশন নাচ গান দেখে, মোবাইলে সর্বত্র তারা ডিসেন্টিনা এবং বিভিন্ন লাইন দ্বারা ইয়ের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে দেখে ডিসেন লাইন, বিভিন্ন নাচ গান, ভারতীয় নাচ, এবং মোবাইলের মাধ্যমে তারা ফেসবুক খুলে দিনরাত 24 ঘন্টা বিভিন্ন দেশের মেয়েদের সাথে তারা লাইন করে, কয় যে আমার গার্লফ্রেন্ড, কয় যে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড ধরার অনুমতি ইসলাম তোমাকে দিয়েছে কিনা হে মুসলিম? কোন মুসলমানকে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড ধরার জন্য ইসলাম অনুমতি দিয়েছে কিনা? একমাত্র একজন মুসলিম আরেকজন মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারে, তাছাড়া অন্য কোন উদ্দেশ্যে কখনো কোন মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে একটা ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক, বন্ধুত্ব করার ব্যাপারে কোরআনে কি বলেছেন? হ্যাঁ, গাইরা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান। কোরআনে কয়েক জায়গায় রাব্বুল আলামিন বলেছেন, জাযাকুমুল্লাহ, যে অবৈধ বন্ধুত্ব স্থাপন করার উদ্দেশ্যে, নিজের পাশবিক আত্মাকে চরিতার্থ করার উদ্দেশ্যে কখনোই কোন মহিলার সাথে বন্ধুত্ব করা যাবে দূরের কথা, কথাও বলা যাবে না, কথা বলাও হারাম। আজকে আমাদের সমাজের কি অবস্থা?
আপনাদের যুবক যুবতীদের কি অবস্থা কখনো চিন্তা করে দেখেছেন? আমরা কি আল্লাহর হেদায়াতকে গ্রহণ করেছি? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান, এই জন্যই আমাদের দুই হস্তের উপার্জনের কারণেই আজকে আমাদের এই পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদবাসী তারা যদি আল্লাহর উপরে ঈমান আনয়ন করত এবং তাকওয়াবান হতো, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে আমার বরকতের বারিধারা খুলে দিতাম, সমস্ত দরজা উন্মুক্ত করে দিতাম, তাদের নিয়ামতের কোনো অভাব থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপার্জনের কারণে, আমাদের কৃতকর্মের কারণেই আমাদেরকে রাব্বুল আলামিন গলে গলার মধ্যে ধরেছেন, আমাদেরকে আক্রমণ করেছেন, আমাদের উপর থেকে সমস্ত ধরনের নিয়ামত আল্লাহ তুলে নিচ্ছেন, বরকত তুলে নিচ্ছেন। তার একমাত্র কারণ হলো আমরা তাকওয়াকে ছেড়ে দিয়েছি, ঈমানকে ছেড়ে দিয়েছি। সে যাই হোক, সময় সংক্ষিপ্ত, 6:30 বেজে গেছে, ইফতার হবে আজকে 48 মনে হয়, 6:48 না 47:47, সে যাই হোক, আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করতে গেলে আরও অনেক সময়ের দরকার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আবার পরবর্তী সময় আলোচনা করা যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যেটুকু আমরা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।